আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটা ভিন্ন ধর্মী আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। একটি মেসেজ দিতে চেষ্টা করব সবাইকে। কিছুদিন আগে হঠাৎ করে আমার প্রচণ্ড রকম বুকে ব্যথা শুরু হয়। প্রথমে পাত্তা দিনই ভেবেছি গ্যাস থেকে হতে পারে। তারপর যখন ডক্টরের সাথে কনসাল্ট করলাম ওভার দ্য ফোন, ডক্টর বলল আমার মতেই, বললো যে হয়তো গ্যাস থেকে বা অন্য কোনো কারণে হতে পারে। উনি প্রথমে কিছু বললেন না, যখন আমি একটু ব্যথা বাড়ছিল তখন আবার ওনাকে আমি নক করলাম, তখন উনি আমাকে কিছু ওষুধ রিকমেন্ড করলেন, প্রেসক্রিপশন। আমি ওষুধগুলো নিতে নিচের দিকে যাব, একটু সময় নিচ্ছিলাম কোনো একটা কারণে, ভাবছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম, এর ভিতরে দেখলাম ব্যথা আরো বাড়ছে, একটু ভয় পেয়ে গেলাম। তখন আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম যে নিসিনায় চাকরি করে, তাকে ফোন দিয়ে বললাম যে এই অবস্থা। তখন বলো যে দেরি করার দরকার নেই, আমি কথা বলে দিচ্ছি, আমাদের একটা কার্ডিয়াক স্পেশাল একটা কার্ডিয়াক ব্যবস্থা আছে, 24 ঘন্টা খোলা থাকে সেখানে, এবং এটা ফেমাস ধানমন্ডি এরিয়াতে, বিশেষ করে হার্টের বিষয়ে কোনো না কোনো ডাক্তার থাকে, তুই সরাসরি ওখানে চলে যা। তা আমি তার ফোনটা রেখে আমার কাজিনকে আসতে বললাম। এর ভিতরে কাজিন আসতে দেরি হচ্ছিল, আমি নিজেই বের হয়ে গেছি আমার ওয়াইফকে নিয়ে। তো ওখানে যখন গেলাম ততক্ষণে ব্যথা আরো বেড়ে গেছে, ইমার্জেন্সিতে আমাকে শুরু হয়ে গেল টানাটানি, অনেকগুলো ইঞ্জেকশন, কিছু ওষুধ, সাথে সাথে কিছু ওষুধ দিল, কিছু টেস্ট করলো, মোটামুটি হার্ট রিলেটেড অনেকগুলো টেস্টেই কিছুক্ষণের মধ্যে কমে করে ফেললো। ব্যথাটা তারপরও কমছিল না, অনেকক্ষণ ওখানে শুয়ে থাকলাম, বিভিন্ন টেস্ট চললো, রেজাল্ট আসা শুরু করলো, দেখলো হার্টের তেমন কিছু নেই। তার 3-4 দিন আগেই, বলে রাখা ভালো, আমি এমনিতেই কিছু টেস্ট করিয়েছিলাম, আমার কোলেস্ট্রল লেভেল, আমার একটু ইউরিক অ্যাসিড, কিছু টেস্ট আমি করিয়েছিলাম, যেখানে আমার কোলেস্ট্রল লেভেল তেমনি একটু বেশি ছিল, টিজিটা অনেক বেশি ছিল, যেহেতু স্বাস্থ্যটাও একটু বেশি ছিল, এখনকার মধ্যে এরকম শুকনা টুকনা না, তখন আর একটু বেশি ছিল। সব মিলিয়ে ডাক্তার একটু ভয়ই ধরিয়ে দিল, অনেকগুলো ওষুধ টষুধ দিয়ে বললো যে আজকে ভর্তি হয়ে যান, যেহেতু আপনার ব্যথা কমছে না। আমার বাসায় ছোট একটা বাচ্চা আছে, তখন বাচ্চাটার বয়স মাত্র 13-14 মাস, একটু হ্যান্ডিক্যাপ, ঢাকা শহরে আত্মীয় স্বজন অভাবে নেই, হাসপাতালে মনটা সায় দিচ্ছিল না। আমি বললাম যে ঠিক আছে, যদি ইমার্জেন্সি হয় আবার আমরা চলে আসবো, আমরা বাসায় চলে যাই। ডাক্তার বলে ধরে নিজ দায়িত্বে আপনি যাবেন, যে ঠিক আছে আমরা যাব, আপনি কিছু ওষুধ দিতে পারেন। ততক্ষণে ব্যথাটা কিছুটা কমেছে, বাসায় আসলাম, সেদিন একটু রেস্ট টেস্ট নিয়ে দেখলাম ব্যথাটা কমে গেছে, বাট ভয়টা যে পেয়েছি, সেই ভয়টা থেকে বের হওয়ার জন্য আমি আমার খুব ওয়েল উইশার কয়েকজনকে ফোন দিলাম। তার মধ্যে একজন ছিল আমার বন্ধু, বড় ভাই, মেন্টর, রাজীব ভাই। তো রাজীব ভাই বলে যে আমি আমরা তো একটা স্বাস্থ্য নিয়ে একটা ট্রেনিং এর আয়োজন করছি, ওখানে জয়েন করেন আপনি। উনি এর আগেও আমাকে বলেছিল, বাট আমি পাত্তা দেইনি, বাট ওই মোমেন্টে আমি চিন্তা করলাম আমি যাবো। সমস্যা হলো ওনার ট্রেনিং এর কিছু নিয়ম ছিল যেগুলো মানা আমার পক্ষে সম্ভব ছিল না, যে মোবাইল ব্যবহার করা যাবে না, ল্যাপটপ ব্যবহার করা যাবে না। যদিও এটা শুক্র শনিবার ছিল, কিন্তু আমার ওই সময়টায় বেশ কিছু প্রোগ্রাম ছিল, মানে এক শুক্রবারই আমার প্রোগ্রাম ছিল 4টা এবং আমি সেটার হোস্ট। তো উনি যদিও বলছিলেন যে আপনি যদি জীবনই না থাকে কিসের হোস্ট, কিসের প্রোগ্রাম, যে ভাই অফিসের রেসপন্সিবিলিটি যেহেতু এসছে ডিসচার্জ তো করতেই হবে। তো উনি মানছিলেন না, আরেকজন বন্ধু ওনাকে রিকোয়েস্ট করে তো উনি মানলেন। তো আমি সেই স্বাস্থ্যের প্রোগ্রামে গেলাম, 3 দিন ব্যাপী রেজিডেন্সিয়াল প্রোগ্রাম, এবং আমার ভেতরে সেই প্রোগ্রামটা যাওয়ার পরে সব কিছু মিলে কিছু চেঞ্জ এসছে, এবং আজকের আমি একটা পরিবর্তিত আমি, যারা আমাকে চেনেন জানেন দেখেছেন, 6 মাস আগের আমার স্বাস্থ্য, আমার চেহারা, আমার প্রাণবন্ততা, আমার কনফিডেন্স, আর আজকের আমি একটা ভিন্ন আমি। এই ডিফারেন্ট আমি হওয়ার পেছনে যে গল্পগুলো ছিল, কিছু অ্যাক্টিভিটিস ছিল, সেটাই আপনাদেরকে শেয়ার করব আজকে। পাশাপাশি মেসেজটা, আপনারাও যদি সুস্থ থাকতে চান তাহলে এই কাজগুলো করতে হবে, কারণ একদিন আমাদেরকে মরতে হবে, এটা সত্য কথা। সুস্থতা আল্লাহ তাআলার হাতে, কিন্তু তার কিছু কাজ আপনাকে যদি করি তাহলে সুস্থ থাকা যায়। চলুন শুরু করা যাক, একটু ইন্টারঅ্যাক্টিভ করি। মনে দেখি আমাদের শরীরের কিছু মূল অর্গানস আছে, লাইক আমাদের যদি মাথা থেকে শুরু করি, মাথা, চোখ, নাক, মুখ, হাত, পা, এগুলো, তাই না?
আর শরীরের ভেতরের দিকে আছে, মনে করেন আমাদের ফুসফুস আছে, মস্তিষ্ক আছে, হার্ট আছে, লিভার আছে, কিডনি আছে। আর মনস্তাত্ত্বিক বিষয়ে যদি বলি, তাহলে আমাদের একটা আত্মা বা মন আছে। সবকিছু মিলে এটা আমাদের একটা শরীর, পাশাপাশি আত্মা একটা সাথে অতপ্রতভাবে জড়িত। আজকে মূলত এগুলো নিয়েই কথা বলবো। একটু ডিটেল বলার আগে শুরুতে একটা বিষয় পরিষ্কার করে নিই, আমি কিন্তু ডাক্তার না। যদি ডাক্তারদের ভাষায় বলি, তাহলে আমি একজন রোগী, এটুকু বলতে পারেন। সে রোগী থেকে সুস্থতার পথে যাওয়ার চেষ্টা করছি, এবং এই যাওয়ার জার্নিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। কারণটা মনে হয়েছে যে আমার ভুল ভাল জীবন যাপন এবং উল্টা পাল্টা যে খাওয়ার অভ্যাস, সেই অভ্যাসটা, সেই খাদ্যাভ্যাসটা আমাকে অসুস্থ করেছিল। আমার মনে হয় আমার মতো এখানে যারা এই ভিডিওটি দেখছেন, তাদের মধ্যে অসংখ্য মানুষ আছে যাদের একই ধরনের উল্টাপাল্টা জীবন যাপন পদ্ধতি, পাশাপাশি ভুল ভাল খাদ্যাভ্যাস রয়ে গেছে। সুতরাং তাদের মাঝে যদি কিছুটা পরিবর্তন আনতে পারি, সেটি আমার সার্থকতা, এটি আমার এই প্রজেক্ট, এটি আমার উদ্দেশ্য এই ভিডিওটি তৈরি করার। আমি গত প্রায় 8 থেকে 9 মাস ধরে কাজ করছি এই বিষয়টি নিয়েই, আমার নিজেকে পরিবর্তন করা। মানুষজন আমাকে জিজ্ঞাসা করে যে কিভাবে আপনি এত শুকিয়ে গেছেন, একটু শেয়ার করুন না, কিভাবে আপনার ওয়েটটা কমিয়েছেন। তখন আমি একদম স্বতঃস্ফূর্ত ভাবে শেয়ার করি যেন তার মাঝে সেই পরিবর্তনটা আসে। এখনো পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু অনেকটা কন্ট্রোলে এসেছি, ওয়েটও অনেকটা কমে গেছে, নিজের শরীরের উপর অনেকটা কন্ট্রোল বেড়ে গেছে। কিছু জীবন যাপন, চলাফেরা, খাবার দাবার, কার্যক্রম কিছু একটু পরিবর্তন আনলেই হবে। তাহলে কি দিয়ে শুরু করা যায় আজকে আলোচনাটা? চলুন শুরু করি, আমাদের খাদ্যাভ্যাস নিয়ে শুরু করি। সত্য কথা বলতে কি, আমরা কখনো ভাবিনি যে হোয়াট টু ইট, কি খাবো, কি খাওয়া উচিত, আমার শরীরের জন্য কোনটা ভালো, সেই খাবারটা নিয়েও না আমি কখনো আমরা কখনো ভাবি না বা ভাবিনি। হয়তো এটা নিয়ে না হয় হলো হোয়াট টু ইট, তার পাশাপাশি কখন খাবো এটা নিয়েও ভাবা হয় না, কিভাবে খাবো এটা নিয়ে তো কেউ কখনো বলেইনি আমাদেরকে, তাই না? খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আমাদের সকল সুস্থতা, পাশাপাশি সকল অসুস্থতা বা রোগের যদি নেপথ্য কারণ হিসেবে, রুট কজ হিসেবে আমি যদি মানে কয়েকটা জিনিস তুলে ধরি, তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো আমাদের ত্রুটিপূর্ণ খাবার, পাশাপাশি ভুল সময়ে, ভুলভাবে, ভুল ভঙ্গিমায় আমরা যে খাবারটা খাই, এটি মূলত আমাদের রোগ তৈরি করে, আমাদের শরীরকে অসুস্থ করে দেয়। এ থেকে বের হয়ে যদি আমরা প্রাকৃতিক নিয়মে আমাদের যেই সঠিক খাবারগুলো কি সেগুলো জানতাম, কখন খেতে হবে এটা বুঝতে পারতাম, এবং কতটুকু খেতে হবে এটা যদি কেউ আমাদেরকে পিটিয়ে পিটিয়ে ছোটবেলা থেকে বলে দিত কিভাবে খেতে হবে, সেটা যদি আমরা বুঝতে পারতাম, শিখতে পারতাম, তাহলে আমাদের আজকের এই অবস্থার মধ্যে আমরা যারা অসুস্থ আছি তারা পড়তাম না। যেটা হয়েছে, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, খাবার পেলেই আর কোনো কথা নেই, বেশি বেশি করে খাই, ক্ষুধা থাকলেও খাই, ক্ষুধা না থাকলেও খাই, ভাজা পোড়া তৈলাক্ত ফাস্টফুড বার্গার, মাই গুডনেস, সব যা পাই সব খাই, এগুলো ছাড়া একটা দিন আমরা অতিবাহিতই করতে পারি না। যখন পাই তখনই খাই, কোনো সময় টময় আমাদের দেখার সময় নেই অ্যাকচুয়ালি। ঘাপুস ঘুপুস করে কোনো রকম গিলে গলাটা পার করতে পারলেই হলো, বাদ বাকি পেটের দায়িত্ব। একবার কি ভেবেছেন এই দাঁতগুলো কত শক্ত? যেই খাবারটা দাঁতগুলো ভাঙতে পারেনি, গলাতে পারেনি, সেটা পেট কিভাবে পারবে? তাহলে মাংস যখন আমরা খাচ্ছি, এটা যদি আমরা চিবিয়ে চিবিয়ে না খেয়ে কোন রকম গলা পার করে দিই, তাহলে এটা পেটে গিয়ে স্বাভাবিকভাবে সমস্যা হবে, ফ্যাটি লিভার, কিডনি, এক একে বায়ুপথ,
সব জায়গায় সমস্যা হবে, হজমের সমস্যা হবে, গ্যাস তৈরি হবে, লিভারের সমস্যা হবে, ফ্যাটি লিভার তৈরি হবে, পায়ু পথে খাবারটা হজম না হওয়ার কারণে দেখবেন যে খাবার আপনার সেই স্টুলটা শক্ত হয়ে গেছে, এবং পাইলস থেকে শুরু করে কত ধরনের অসুখ যে হবে বুঝতেই পারবেন না। এটা কেবল খাবার, এর পাশাপাশি জীবনের আরো তো অনিয়ম আমরা করি, সারা রাত মোবাইল স্ক্রিনে একটার পর একটা, সেটা ফেসবুক হোক, সেটা ইউটিউব হোক, সেটা এখন তো নেটফ্লিক্স থেকে শুরু করে সবকিছু মোবাইলে, তো মধ্যরাত পার হয়ে যায়, শেষ রাতের কাছাকাছি পর্যন্ত এটা চলে, 12টা 1টা পর্যন্ত কোনো ব্যাপারই না। আমার কলিগ যারা সকালবেলা লেটে অফিস আসে, বা যাদেরকে খুব দ্রুত আমি সপ্তাহে মোটামুটি 1-2 দিন অসুস্থ থাকতেই দেখি, সেটা পেটের সমস্যা হোক, সেটা ঘুমাতে না পারা হোক, সেটা কাশি হোক, হাঁপানি হোক, কোনো না কোনো সমস্যা, সেটা হাই ব্লাড প্রেশার হোক, তাদেরকে যখন দেখি এবং আমি তাদেরকে জিজ্ঞাস করি যে আপনি ঘুমান কয়টায়, যে ভাইয়া 1:30-2টার আগে তো ঘুমই আসে না, মানে ঘুমাতেই পারি না, মি টাইম বলে একটা কথা আছে, নিজেকে সময় দিতে হয়, একটু মোবাইলে মুভি দেখে একটা দুটো সিরিজ না দেখলে ঘুম আসে না। দেখুন, এই গোটা জীবন আচারটাই, যেটা আমরা বলছি অভ্যাসটাই, লাইফ স্টাইলটাই ভুল, যার কারণে সকালে যেহেতু অফিসে 9টায় ঢুকতেই হয়, একটু তাড়াতাড়ি উঠে যেতে হয়, তো রাতে আপনি দেরি করে ঘুমালেন, সকালে তাড়াতাড়ি উঠে গেলেন, অফিস করতে হচ্ছে বা ক্লাসে যেতে হচ্ছে, তাহলে রাতে ঘুমালেন কয় ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। আপনার শরীরের জন্য ঘুম দরকার কতটুকু? এই যে ঘাটতিটা হয়ে গেল, এই ঘাটতিটা যতটুকু ঘুম দরকার ছিল না হওয়ার কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা আমরা ইমিউন সিস্টেম বলি, সেটা নষ্ট হয়ে যায়, যার কারণে একটু কিছু হলেই আপনি অসুস্থ হয়ে যান। একটা ডাস্ট নাক দিয়ে ঢুকলে আপনার ঠান্ডা লেগে যায়, আপনার হাঁচি শুরু হয়, আপনার অ্যালার্জি শুরু হয়, শুধু তাই না, জ্বর জ্বর শরীরটা থাকে, রিউমেটিক ফিভার শুরু হয়, ব্যথা, কত কিছু, ব্লাড প্রেশার বেড়ে যায়। সুতরাং এই লাইফ স্টাইলটাও আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা যারা এই জেনারেশনের লোকজন আছি, ঢাকা শহরে মাঠ না থাকার কারণে ছোটবেলা থেকেই খেলাধুলা করার অভ্যাসটা দূর থাকেই না, গ্রাম থেকে যারা ঢাকা শহরে আসছি, ছোটবেলায় অনেক বেশি আমরা খেলাধুলা করতাম, এখানে এসে হঠাৎ করে এত প্রেশার একদমই হয় না। শরীর চর্চা যেটা বলি, পরিশ্রম না করা, যেটা আমাদের শরীরটাকে হেলে দুলে, আল্লাহর রহমতে পেটটাও বড়, সবকিছু মিলে ব্লাড সার্কুলেশনই তৈরি হয় না আমাদের মাঝে, রোগ তো বাসা বাঁধবেই এই শরীরে। এটা খুব ইম্পর্টেন্ট, পরিশ্রম না করা, সিঁড়ি দিয়ে 2-3 তলা উঠলেই দেখা গেল জিহ্বাটা বের হয়ে আসে, দম মনে হয়, আর কোন রকম ধরে রেখে বসে থাকি। আরেকটা তো আছে স্ট্রেসফুল লাইফ, রিলেশনশিপটা নিজ সম্পর্কগুলো দিন 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 নষ্ট হয়ে গেছে, ঠুনকো হয়ে গেছে, স্ট্রেস, অফিসের স্ট্রেস, ফ্যামিলির স্ট্রেস, টাকা পয়সা, চাকরি, যুদ্ধ, সবকিছু মিলে একটা মানসিক অসুস্থতা, অবসাদগ্রস্ততা, তাদের বেলা ঘুমিয়ে আসে না, সবকিছু মিলে দেখুন একটা কেমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি, তাই না? সমাধান কি? খাবার থেকে শুরু করে আমাদের জীবন যাপন সবকিছু মিলে কিছুটা নসিহত দিতে যাই, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যদিও কিছু করার নেই, অনেকগুলো সিরিজ আকারে করতে পারলে ভালো হতো, আমি যদি এক্সপার্ট না সুতরাং সিরিজ আকারে করাটা ঠিক হবে না, আমি যদি ডাক্তার হতাম, আমি যদি সাইকোসোশ্যাল কাউন্সিলর হতাম, আমি যদি নিউট্রিশনিস্ট হতাম, তাহলে সিরিজ আকারে ভিডিও করলে ভালো হতো। এটা কোনো একটা প্রজেক্ট আমি হাতে নিয়েছি, সেই প্রজেক্টটা সাকসেসফুল করার জন্য অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হয়, আমাকে দিয়েই আমি প্রথমে অ্যাওয়ারনেস বিল্ড করেছি, ভিডিওটা তৈরি করছি, আশা করছি কিছু মানুষ দেখবে, 100 মানুষ দেখুক আর হাজার হাজার আর লাখ লাখ কত মানুষ দেখবে আমি জানি না, বাট আমার প্রজেক্টটা সাকসেসফুল কমপ্লিট করার পার্ট হিসেবে এই ভিডিওটা আমি তৈরি করেছি। চলো নসিহত গুলো শুরু করা যাক, কি কি নসিহত আপনাদের জন্য আছে। সো হোয়াট টু ইট, খাবার দিয়ে শুরু করি, যেহেতু খাবারটাই তো সবকিছুর মূল, পেট শান্তি তো সব শান্তি, পেট শান্তি মানে পেটে পড়লেই শান্তি শেষ না, রয়ে গেছে অনেক কিছু।
আমি যেহেতু স্বাস্থ্যের ট্রেনিংটাতে পার্টিসিপেট করেছিলাম, সেখানে রাজীব ভাই সহ দাদা ভাই আর বেশ কয়েকজন ট্রেনার ছিল, আমি নিজেকে তখন অসুস্থ ছিলাম, একদম পুরো রোগী হিসেবে সেখানে গেছি যেহেতু, তো আমি নিজেকে বারবার দেখাচ্ছিলাম, বলুন তো এটা কেন, এটা কেন, এটা কেন, এটা কেন, এটা কেন, আমার হাঁটু ব্যথা, আমার পায়ের নিচে ব্যথা, এই নিচের অংশটা কেমন অবশ অবশ, খুব দুর্বল লাগে, এই সব কিছু কেন। তো বলছিল যে আপনার কেমিক্যাল ইমব্যালেন্স আছে শরীরে, অনেক কিছু একের একে বের হয়ে আসছিল। তো তখন ট্রেনার আমাকে শেখালেন খাবার তিন ধরনের, একটা হলো জীবিত খাবার, একটা হলো অর্ধমৃত খাবার, আর একটা হলো মৃত খাবার। তাহলে জীবিত খাবার কি? জীবন্ত খাবার যেটা বলা হয়, প্রকৃতিতে যেভাবে পাওয়া যায় সেভাবেই যদি আপনি খান, এটাকে বলছে জীবন্ত খাবার। সালাদ, শশা এমনি খেয়ে ফেলছেন কেটে কুটে, জীবিত খাবার, কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা, আমি তো মাঝখানে হলুদ, কাঁচা হলুদ চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতাম, জীবিত খাবার, বিভিন্ন ধরনের ফল মূল জীবিত খাবার, বাদাম ভিজিয়ে রেখে খেতাম, ছোলা ভিজিয়ে রেখে কাঁচাই গাছ টাছ বের হতো এগুলো সহই খেতাম, জীবিত খাবার এখনো খাই। তো এই জীবিত খাবারগুলো বেশি বেশি খাবেন, অর্ধমৃত মানে যেগুলো আপনি সেদ্ধ করছেন, ডিম সেদ্ধ করছেন বা ছোলা সেদ্ধ করছেন, যেগুলো সেদ্ধ করছেন, ভাত সেদ্ধ করছেন, এগুলো একটু কম কম খাবেন। মৃত খাবার যেগুলো তেলে ভেজে ফেলছেন, ডিপ ফ্রাই যেগুলো বলে, সেগুলো যতটুকু সম্ভব এড়িয়ে চলবেন, খাবেনই না। যদি এগুলো করতে পারেন, খাবারটা এই যে কথাগুলো বললাম, জীবিত, অর্ধমৃত, মৃত জানবেন এবং মানবেন। জীবিত বেশি বেশি, অর্ধমৃত যতটুকু খাওয়া যায়, মৃত খাবেনই না, ধারেই ধারবেন না, মানে যেটা ভাজি পোড়া যা আছে, যে ইফতারে আমরা সন্ধ্যাবেলায় যা খাই ভাজি, অ্যাভয়েড অল, সবকিছু অ্যাভয়েড করলে দেখবেন ভালো আছেন, সুস্থ আছেন। ফাস্ট ফুড যত, আই মিন ফাস্ট ফুড যতগুলো অ্যাভয়েড করা যায়। তো পদ্ধতিটা কিভাবে হবে? সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠেই স্রষ্টার প্রতি, যারা মুসলিম, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, নামাজ কালাম পড়ুন, দেন বাসি মুখেই পানি পান করুন। প্রথমে উঠেই অভ্যাসটা এমন হয়ে গেছে, প্রথমে উঠেই আমার হাত যায় হলো পানির জারের দিকে, প্রথমে উঠেই বাসি মুখে পানি পান করুন। এবং আমি এটা বলবো, প্র্যাকটিসটা যদি করতে পারেন খুবই ভালো, যদি এক থেকে দু গেলাস হালকা কুসুম গরম পানি সকালবেলা খেয়ে ফেলতে পারেন একদম বাসি মুখে, দেখবেন যে যা লালা আছে মুখের মধ্যে এগুলো যখন পেটে যায়, এর ভিতরে যখন আপনি উজু করে নামাজ পড়বেন, পড়তে পড়তে দেখবেন যে আপনার ক্লিয়ার হওয়ার জন্য, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আপনাকে চলে যেতে হচ্ছে। সুতরাং একদম সব ক্লিয়ার হয়ে আপনি ফ্রেশ হয়ে বের হতে পারছেন। সঙ্গে যদি সকালবেলা লেবুর রস এবং সামান্য মধু মিশিয়ে হালকা কুসুম গরম পানিতে খেতে পারেন, আমার অনেক দিনের অভ্যাস এটা, সকালবেলা কুসুম গরম পানিতে মধু লেবু খাওয়া, যেটা আপনাকে প্রাণবন্ত করবে, এনার্জি দেবে, সকালবেলা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে আপনার ভিতরে, শক্তি যোগাবে এবং ভেতরে যত টক্সিক ছিল সবকিছু বের করে নিয়ে আসবে। সকালে যদি মেডিটেশন বা হালকা ব্রিদিং এক্সারসাইজ বা প্রাণায়াম, আমার বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মেডিটেশন করা, দম চর্চা করা, প্রাণায়াম করা, এক্সারসাইজ করা, ব্যায়াম করা, এগুলো বা হাঁটাহাঁটি করা, এগুলো যদি করতে পারেন খুবই ভালো। কমপক্ষে দিনে সকালে করতে পারলে ভালো, বা সন্ধ্যায় 30 মিনিট আপনি হাঁটবেন বা দৌড়াবেন, এটা একটা খুব ভালো অভ্যাস, যেটা আপনার জীবনী শক্তি বাড়িয়ে দিবে, খুবই ইম্পর্টেন্ট। সকালে হালকা কুসুম গরম পানির সঙ্গে লেবুর শরবত, বা যদি লেবুর শরবত না থাকে আপেল সিডার ভিনেগার খেতে পারেন। সকালের নাস্তায় আগুনের স্পর্শবিহীন খাবার এর পরিমাণ বেশি রাখুন। কি কি রাখা যেতে পারে? ছোলা, বাদাম, বিভিন্ন ধরনের ফল, কলা, এগুলো সকালের নাস্তায় বেশি বেশি রাখতে পারেন। আমি অধিকাংশ দিনই সকালে পারতপক্ষে সেদ্ধ খাবার, আগুনের স্পর্শ দেয়া খাবার খাই না, শুধুমাত্র ডিম, একটা বা দুটো ডিম বা একটা রুটি, এছাড়া সকালবেলা আমার প্রাকৃতিক খাবারই বেশি থাকে এবং আমি এটাকে এনজয় করি। কাঁচা মরিচ, আদা, তারপরে কাঁচা ছোলা, বাদাম, মানে ভিজিয়ে রাখা বাদাম, ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, একটু সেদ্ধ ছোলা, সবকিছু দিয়ে একটা মাখানো যখন খাই সকালে, এটা আমি একটা চাঙ্গা চাঙ্গা একটা ভাব আনে, আপনি এটা বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই প্র্যাকটিস আপনি না যাবেন। একটি ডিমের পানি পৌঁছ বা হাফ বয়েল করে গোলমরিচের সাথে মিলিয়ে খেতে পারেন, এটা খুব ভালো। মধু, কালোজিরা, কিশমিশ,
পানিতে ভেজানো অঙ্কুরিত কাঁচা ছোলা, যেটা বললাম যে গাছ বের হয়ে যাচ্ছে এরকম ছোলা যদি খেতে পারেন খুবই ভালো। আলগা তেলযুক্ত রান্না করা খাবার এখন থেকে আর খাবো না আমরা। সাদা ভাত, সাদা আটা, সাদা চিনি, সাদা লবণ আমরা যতটুকু সম্ভব পরিহার করব, খাবো না। ভাজা পোড়া তৈলাক্ত খাবার, বিরিয়ানি, তেহারি চর্বিযুক্ত একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। প্যাকেট জাত প্রক্রিয়াজাত খাবার বয়কট করলাম আজকে থেকে, খাবো না। বার্গার খাবো না, কোমল পানীয় খাবো না, খাবো না, খাবো না, আজকে থেকে একদম বাদ। কোমল পানীয় খেয়ে কোনো লাভ নেই, যে পরিমাণ সুগারের পরিমাণ ওখানে থাকে, মাই গুডনেস। ডায়েট কোক নামের যে চিটিংবাজি ওটাও খাবেন না। ধূমপান বা স্মোকিং চিরতরে আজকে থেকে একদম খেল বাদ। সপ্তাহে অন্তত 30 মিনিট রোদ লাগান শরীরে, ছাদে চলে যান, মাঠে যান, খেলাধুলার মধ্যে একটু রোদ লাগান শরীরে। সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন 30 মিনিট করে শরীরে রোদ লাগান, দেখবেন যে আপনি ভালো থাকছেন। শরীর থেকে ঘাম ঝরছে 24 ঘন্টার মধ্যে, এরকম একটা পরিশ্রমের কাজ করেন। দরকার একটু জোরে হাঁটুন, একটু দৌড়ান, একটু ব্যায়াম করুন, বাট প্রতিদিনই কাজটা আপনাকে করতে হবে। সারাদিনে অন্তত 10 মিনিট একটু হাসুন, হাসাটা ইম্পর্টেন্ট, কান্নাটাও ইম্পর্টেন্ট, যদি কানতে পারেন খুবই ভালো, হাসাটাও ইম্পর্টেন্ট। হাসুন, প্রাণ খুলে হাসুন যখন হাসবেন। দেখুন আমরা যখন সকালে এক্সারসাইজ করতে যাই সেখানে প্রাণ খুলে লোকজন হাসছে, একদম বুকের সকল কষ্ট বের হয়ে যাচ্ছে, ওই 2-3 সেকেন্ড আপনার শরীরটা ঝরঝর ঝরঝর হয়ে যায়। সারাদিনে 7 রঙের কাঁচা সালাদ যদি পারেন খুবই ভালো, 3 ধরনের টাটকা দেশীয় ফল, দেশীয় ফল, এখন তো সামার সিজন চলছে, দেশি ফল, আই মিন আমাদের লোকাল যে ফ্রুটস গুলো আছে এগুলোতে কিন্তু খুব বেশি ফরমালিন থাকে না, এটা একটু খাওয়ার চেষ্টা করুন। প্রতি লোকমা খাবার কমপক্ষে 16 বার চিবিয়ে চিবিয়ে ধীরে সুস্থে খান। হাদিসে আছে যে চিবিয়ে চিবিয়ে শেষ করে তারপরে গেলা, সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি চিবিয়ে এটাকে মিহি না করে ভিতরে চালান করে দেন, পেট হজম করতে পারে না। সুতরাং কি করতে হবে, যখন চাপাবেন মুখ থেকে এক ধরনের রস বের হয় যেটা হজম করতে এটাকে হেল্প করে। সুতরাং চিবিয়ে চিবিয়ে খাওয়াটা ইম্পর্টেন্ট। কিভাবে খাবো এটার মধ্যে একটা, হাউ টু ইট, চিবিয়ে চিবিয়ে ধীরে সুস্থে আমরা খাবো। সারাদিনে প্রতি লোকমা খাবার 16 বার এটা একটা ভালো হতে পারে। মনকে কাজ দেওয়ার জন্য একটা বিষয় থাকতে পারে একটু বই পড়াশোনা, প্রতিদিন 10 মিনিট প্লাস 10 মিনিট সময় বরাদ্দ করবেন, সকালে এবং বিকেলে অথবা যে কোনো সময় আপনি বই পড়বেন। রাতে অন্তত যত তাড়াতাড়ি শুয়ে পড়া যায় যেন 8 ঘন্টা আপনি ঘুমাতে পারেন, তৃপ্তির সাথে ঘুমাতে পারেন। গ্যাজেট থেকে একটু দূরে থাকা, একটু গ্যাজেটটা দূরে রাখা। সুতরাং 8 ঘন্টা ঘুমানোর জন্য যখন ঘুমানো দরকার যখন ওঠেন রুটিনটা মিলিয়ে রেখে যদি আপনি করেন দেখবেন যে আপনি ভালো থাকছেন। যতটুকুই আপনার ইনকাম হোক না কেন, এর থেকে মাঝে মাঝে একটু দান করার অভ্যাস করলে মনটা ভালো থাকে, মনটা জীবিত থাকে, মারা যায় না, আত্মাটার খাবার তৈরি হয়। ক্ষুধা না লাগলে খাবেন না, কিছুটা ক্ষুধার অনুভূতি নিয়ে থাকাটা ভালো। রাতে ক্ষুধা ক্ষুধা ভাব নিয়ে ঘুমাতে যান, ঘুম ভালো হবে, শরীরটা ভালো থাকবে। যখনই খেতে বসবেন খাওয়ার আগে পানি পান করবেন, 10-15 মিনিট আগে পানি পান করতে পারলে আলো ভাবো, না হলে খাওয়ার সাথে বসে মানে খাবার প্লেটে বসেছেন তখন তো মনে পড়বে আরে খাওয়ার আগে তো পানি খেতে হবে, পানি খেয়ে তারপর আপনি খাওয়া শুরু করুন। তাহলে আমাদের পাকস্থলী যেটা আছে এটার 1/3 পানি দিয়ে ভরা থাকবে, আর 1/3 খাবার, 1/3 খালি থাকবে। এটা যদি করতে পারেন সুস্থ থাকবেন। আর খাওয়ার ঠিক আধা ঘন্টা মানে খাওয়ার সাথে সাথে পানি খাবেন না, বলেন যে মুখে তো, তাহলে একটু জাস্ট এক সিপ পানি খেতে পারেন। খাবার আধা ঘন্টা পর আপনি একটু কুসুম গরম পানি খেতে পারেন, তাহলে হজমটা ভালো হয়ে যাবে। প্রতিদিনের খাদ্য তালিকায় যেটা বলছিলাম, মধু, কালোজিরা, আদা, কাঁচা হলুদ, পানিতে ভেজানো কাঁচা ছোলা, বিভিন্ন খেজুর, আজোয়া হলে খুবই ভালো হয়, কিশমিশ, বাদাম, সামান্য গরম মশলা, টক দই, পর্যাপ্ত শাকসবজি, বিভিন্ন ধরনের ফলমূল, এগুলো যদি খেতে পারেন আপনি খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা জিনিস মাথায় রাখবেন, ফুসফুসের জন্য আমাদের প্রাণায়াম করাটা, মস্তিষ্কের জন্য মেডিটেশন, শরীরের জন্য ইয়োগা এক্সারসাইজ, হার্টের জন্য হাঁটা, আমাদের লিভারের জন্য ভালো খাবার,
সুস্থ খাবার, আত্মার জন্য ভালো কাজ, ভালো চিন্তা এবং সমগ্র পৃথিবীর জন্য ভালো কর্মের কোনো বিকল্প নেই। যদি এটা আপনারা প্র্যাকটিসে নিয়ে আসতে পারি, দেখবেন আমরা খুব ভালো থাকছি। শেষ করব, চার্লি চ্যাপলিনকে তো সবাই চিনি আমরা, তাই না? তার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, চারটি গুরুত্বপূর্ণ কথা চার্লি চ্যাপলিন আমাদের জন্য রেখে গেছেন। 1 নম্বর হলো, জগতে কোনো কিছুই চিরস্থায়ী না, এমনকি আমাদের সমস্যাও না। রোগ ব্যাধি সমস্যা আসবে, ধৈর্য নিয়ে সেটাকে ডিল করতে হবে, সাহসিকতার সাথে, যত্নের সাথে, দেখবেন যে আপনি ভালো থাকবেন। একটা কথা বলেছিলেন, আমি বৃষ্টিতে হাঁটি যেন কেউ আমার অশ্রু দেখতে না পায়। আপনার পেইনটা অন্যের সাথে শেয়ার করার থেকে সুখটা বিলিয়ে দিন, সেটাই ভালো। আপনার পেইন আপনার কাছে রেখে দেওয়াটাই ভালো। যেদিন হাসলাম না, 3 নম্বর, যেদিন হাসলাম না সেদিনটি নষ্ট করলাম দেহের যন্ত্রণা থেকে, তাই মুখের ঠোঁটকে সবসময় আলাদা রাখি। ভিতরে যত কষ্টই থাকুক না কেন, দেহ যতই অসুস্থ থাকুক না, হাসি থাকুন, দেখবো যে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। 4 নম্বর, জগতের সবচেয়ে ভালো 6 জন ডাক্তারের কথা উনি বলেছেন। 1 নম্বর সূর্য, যেটা আমি একটু আগে বলছিলাম যে সূর্যের তাপ রোদ শরীরে লাগান, ভালো থাকবেন। 2 নম্বর বিশ্রাম, যেটা আমরা নেই না, বিশ্রাম, বিশ্রামের মতো বিশ্রাম নিন। আপনি যখন অসুস্থ হন, ডাক্তার বলে যে আপনাকে বিশ্রাম নিতে বলে, 2 দিন ছুটি নিতে বলে, কেন? যখন আপনি বিশ্রাম নেন তখন আপনার ইমিউন সিস্টেমটা আবার নতুন ভাবে কাজ করা শুরু করে, এই জন্য বিশ্রাম নিতে বলে। ব্রেনেরও বিশ্রাম নিতে বলে, মোবাইল ফোন থেকে দূরে থাকতে বলে, বিশ্রাম, আপনাকে ইনফ্যাক্ট ইনজেকশন দিয়েও বিশ্রাম দেয়। কারণটা কি? কারণ শরীরের ভিতরে সিস্টেমটাই এতদিন বিশ্রাম না পেয়ে পেয়ে টায়ার্ড হয়ে গেছে, স্ট্রেসড হয়ে গেছে, এটাকে একটু সুযোগ দেয়া হয় রেক্টিফাই করার। 3 নম্বর, শরীর চর্চা, একটা ভালো ডাক্তার আপনার জীবনের জন্য, প্রতিনিয়ত স্ট্রেচিং, শরীর চর্চা, হাঁটাহাঁটি, এগুলো করবেন। 4 নম্বর ডাক্তার, পরিমিত খাবার, সুষম এবং পরিমিত খাবার মাথায় রাখবেন, বেশি না, কমও না। আত্মমর্যাদা, এটাও একজন ভালো ডাক্তারের কথা হিসেবে বলেছেন, আমি ওদিকে আর যাচ্ছি না। এবং সর্বশেষ বিশ্বস্ত বন্ধু, সবকিছু মিলে এই 6 জন ভালো ডাক্তারের কথা চার্লি চ্যাপলিন বলে গেছেন। আমি শেষ করছি আজকের আলোচনা, আমার প্রজেক্টের পার্ট হিসেবে এই আলোচনাটা আমি শুরু করেছিলাম, লম্বা সময় নিয়ে নিয়েছি আজকে আপনাদের মাঝ থেকে। বাট যারাই শুনেছেন, আমি আশা করব তাদেরকে ডাক্তার নামক সেই জিনিসটা থেকে, যেটা 3D-র কথা বলা হয়, তার মধ্যে একটা হলো ডাক্তার, একটা হলো ড্রাগ, আরেকটা ডির কথা আমি ভুলে গেছি। সুতরাং সেই 3D-র একটা ডাক্তার থেকে দূরে থাকতে হবে, ড্রাগের থেকেও আপনি দূরে থাকবেন, আরেকটা ডি আমার মনে নেই। সুতরাং যখন আপনি এই 3D থেকে দূরে থাকতে পারবেন, তখন আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফাইন্ড ইউর চি, এটা ইম্পর্টেন্ট, চি খুঁজে বের করার জন্য সুস্থ থাকাটা দরকার। যখন আপনি সুস্থ থাকবেন, দেখবেন যে আপনি সুস্থতা আপনার মানসিক, আপনার হ্যাপিনেস এর কথা বলি না, যখন আপনি অসুস্থ থাকেন তখন দেখবেন যে হ্যাপিনেসটা হারিয়ে যায়। সুতরাং সুস্থ জীবনটা খুব গুরুত্বপূর্ণ সুস্থতার জন্য। ওষুধ খাওয়ার থেকে প্রিভেন্টিভ মেজার গুলো নেওয়াটা খুব দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।